আমরা দেশ ভ্রমণে যাব। মহারাজকে বলে হাতি, ঘোড়া, লোক, লস্কর, সৈন্য সব ব্যবস্থা করছি। না 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 বন্ধু না। কেন না? কেন? তাতে দেশ ভ্রমণের আনন্দই মাটি হবে। তা হতে যাবে কেন? বরং পথের কষ্ট কমবে, সৈন্য সামন্ত থাকলে বিপদ থেকেও সহজে উদ্ধার পাব। হ্যাঁ, তা হয়তো হবে, কিন্তু বন্ধু, রাজপ্রাসাদ থেকে দূরে থেকেও যদি রাজকুমারের মতো জীবন কাটাও, জীবনের বাস্তব সত্য কি উপলব্ধি করতে পারবে? তবে আমরা সাধারণ মানুষের ছদ্মবেশে দেশ ভ্রমণ করব। বেশ, তাই হবে। তোমরা যখন বলছো আমি মেনে নিলাম। তবে আর দেরি কেন? মহারাজের অনুমতি নিয়ে আমরা কালকেই রওনা দেব। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। শুভ কাজে দেরি না করাই ভালো, বুঝলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেমন কথা তেমন কাজ, তিন বন্ধু মিলে পাহাড়, সমুদ্র, নদী পেরিয়ে তারা এসে পৌঁছয় এক গভীর জঙ্গলে। এই গভীর জঙ্গলে আমরা কি শিক্ষা গ্রহণ করব বন্ধু? মানুষের কাছ থেকে তো অনেক কিছুই শিখলাম, অনেক কিছু জানলাম, এবার পশুর কাছ থেকে শিখব। কথাটা কিন্তু মন্দ বলেনি। আস্তে আস্তে, সাবধান। কি হলো? কারো কারো পায়ের আওয়াজ পাচ্ছি। যে যা তরবারি হাতে নাও। কি বন্ধু, কিছু শিখলে? শিখলাম শিখলাম প্রতিপক্ষ শক্তিশালী বুঝলে পশুরাও পালিয়ে বাঁচে। ওই দূরে চেয়ে দেখো বন্ধু।